মানুষের বিশ্বাস মতে মঙ্গল কাব্য হল দেবদেবীর মাহাত্ম্য নির্ভর যে কাব্য রচনা, পাঠ ও শ্রবণ করলে নিজের, প্রতিবেশীর ও সমাজের মঙ্গল বা কল্যাণ সাধন হয়। পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের শেষ অবধি এই ধারার কাব্য বাংলায় রচিত হয়। মঙ্গল কাব্যের প্রধান শাখা প্রধানত তিনটি, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। মনসামঙ্গলের ভিতরে চাঁদ সওগার নামে একজন ব্যক্তির আলোচনা পাওয়া যায়। চাঁদ সওগারের আগে নিবাস ছিল স্বর্গে, স্বর্গে শোনা যায় সবাই সুখে থাকে। চাঁদ সওগারও ছিল, কিন্তু কপাল তার সুখ সইল না। একদিন অকারণে মনসাদেবী রেগে উঠল চাঁদের উপর, অভিশাপ দিল স্বর্গচ্যুত মর্তে জন্ম নেওয়ার। চাঁদ ছিল গর্বী আত্মবিশ্বাসী পুরুষ, সেও ধমকে এলো মনসাকে, আমি যাচ্ছি পৃথিবীতে, কিন্তু আমি যদি সেখানে তোমার পুজো না করি তবে সেখানে কেউ তোমার পুজো করবে না। আরম্ভ হলো দুজনার বিরোধ, এই বিরোধে চাঁদের জীবন হয়ে উঠলো বেদনার নীল। চাঁদ মর্তে এসে জন্ম নিল, তার স্ত্রীর নাম হলো সনকা। চাঁদ পূজা করে শিবের, আর গোপনে লুকিয়ে লুকিয়ে সনকা পূজা করে মনসার। চাঁদ একদিন দেখে ফেলল স্ত্রীর মনসা পুজো, রেগে লাঠি দিয়ে ফেলে দিল মনসার মঙ্গল ঘট। মনসা খুব রাগি দেবী, চাঁদের ব্যবহারে জ্বলে উঠল অগ্নিশিখার মতো। সে চাঁদ সদাগরের উপর প্রতিশোধ নিতে হলো বদ্ধপরিকর। চাঁদ সদাগরের একটি বাড়ি ছিল স্বর্গের উদ্যানের মতো সুন্দর, সেটি ধ্বংস করে দিল মনসা। রাজদের দিকে দিকে দেখা দিল সাপের অত্যাচার। মনসা হলো সাপের দেবী, সে তার সাপ বাহিনীকে লাগিয়ে দিল চাঁদের বিরুদ্ধে। চাঁদের এক বন্ধু একদিন সাপের কামড়ে মারা গেল, চাঁদ বিমর্ষ হয়ে পড়ল। মনসার ক্রোধে আরো মৃত্যু দেখা দিল চাঁদের বাড়িতে, তার স্বজন শিশুপুত্রকে মেরে ফেলল মনসা। মনসা এসে হাজির হলো চাঁদের কাছে, বলল আমার পুজো করো, আমি সব ফিরিয়ে দিব। চাঁদ তবুও অটল, কিছুতেই সে পূজা করবে না মনসার, বরং সে মনসাকে আরো অপমান করলো। মনসাকে সে লাঠি দিয়ে তাড়া করলো, লাঠি রাখাতে ভেঙে গেল মনসার কাকালি। সনকা এসে পায়ে পড়লো চাঁদ সদাগরের, বলল তুমি মনসার পূজা করো, তাহলে আমি ফিরে পাবো আমার সন্তানদের। তবুও চাঁদ অটল, সন্তান ও ধনের চেয়ে সম্মান তার কাছে বড়। সনকার দুঃখ তার কোনো পুত্র নেই, যারা ছিল তারা মরে গেছে। সে গোপনে মনসার স্তব করে পুত্র মেগে নিল। তবে মনসা বলল এ পুত্র বিয়ের রাত্রই সাপের কামড়ে মারা যাবে। চাঁদ সদাগর 14 ডিঙ্গা সাজিয়ে বের হলো বাণিজ্যে। তখন আবার এলো মনসা, তার পূজো করতে বলল। এবারও চাঁদ তাকে অপমান করে বিদায় দিল। চাঁদ বিদেশে গিয়ে 14 ডিঙ্গা ভরে পণ্য কিনল, যাত্রা করলো গৃহবিমুখে। তখন আবার মনসা এসে দাবি করলো পুজো, চাঁদ আগের মতো আবার তাকে অপমান করলো। তাই প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে উঠল মনসা, চাঁদের উপরে প্রতিশোধ না নিলে তার জ্বালা জুড়াবে না। চাঁদের ডিঙ্গা আসছিল সমুদ্র পথে, মনসার আদেশে হঠাৎ জেগে উঠল সামুদ্রিক বাতাস, ক্ষেপে উঠল বজ্রবিদ্যুৎ, চারদিকে উত্তাল ঝড়ের দোলা, বাতাসের তাণ্ডব। চাঁদের পণ্য ভরা ডিঙ্গাগুলো একটির পর একটি ডুবে গেল সমুদ্রের জলে, চাঁদ ভাসতে লাগলো সমুদ্রে। এগিয়ে এলো মনসা, চাঁদকে সে মারতে চায় না, চাই চাঁদের পূজা। মনসা একটি আশ্রয় করার মতো বস্তু ভাসিয়ে দিল চাঁদের দিকে, চাঁদ প্রায় সেটিকে ধরতে যাচ্ছিল। এমন সময় তার মনে হলো এটি মনসার দান, তাই সে ওই আশ্রয় গ্রহণ করল না। ভীষণ বলিষ্ঠ আত্মবিশ্বাসী পুরুষ চাঁদ সদাগর, যাকে সে ঘৃণা করে তার দয়ায় বাঁচার ইচ্ছা তার নেই। সমুদ্রে ঢেউ ভাসতে ভাসতে একসময় চাঁদ সদাগর তীরে এসে পৌঁছল। নানা দুঃখে কেটে গেল তার জীবনের 12টি বছর, স্বদেশ স্বগৃহ থেকে দূর কাটলো তার এ সময়। তার ধন নেই, ডিঙ্গা নেই, গৃহ নেই, অভিশাপ ধনী চাঁদ সদাগর 12 বছর পরে ভিক্ষুকের মতো ফিরে এলো নিজ ঘরে। মনসার অত্যাচারে সে এক করুণ শিকার, তবু সে বিচলিত হওয়ার পাত্র নয়। কোনো অত্যাচারকে সে চরম বলে ভাবে না, সে ভেঙে পড়ে না, এমন অসাধারণ লোক চাঁদ সদাগর। দেশে ফিরে এসে সে যে শিশুপুত্র রেখে গিয়েছিল সে পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে, নাম তার লখিন্দর। একমাত্র পুত্রের মুখ দেখে সুখী বোধ করলো চাঁদ। চাঁদ অসীম আশাবাদী, পরাজয়হীন তার চিত্ত, লখিন্দর সুন্দর যুবক। চাঁদ নিজের পুত্রের বিয়ের আয়োজন করতে লাগলো, সুন্দরী পাত্রে মিলল উজানি নগরে, মেয়ের নাম বেহুলা। বেহুলা নানা গুণে উজ্জ্বল মেয়ে, চাঁদ জানে বিয়ের রাতে বাসর ঘরে সাপের কামড়ে লখিন্দরের মৃত্যু হবে। চাঁদ চাই এ মৃত্যু ঠেকাতে, সে ডেকে আনলো শিল্পীদের, তৈরি করলো বলল ছিদ্রহীন লোহার বাসর, যাতে কিছুতেই ঢুকতে না পারে সাপ। চাঁদ যেমন উদ্যম পরায়ণ, মনসাও তেমনি প্রতিহিংসা পরায়ণ। সে শিল্পীদের স্বপ্ন দেখিয়ে দিয়ে বলল ছিদ্র রাখতে, নইলে তাদের ভাগ্যে আছে মৃত্যু। বিয়ে হয়ে গেল লখিন্দর বেহুলার, বাসরাতে ছিদ্র দিয়ে প্রবেশ করে বেহুলার দীর্ঘ কেশ বিয়ে সজ্জায় উঠল মনসার দুধ ছাপ, কামড়ে দিল, মৃত্যু হলো লখিন্দরের। সাপের কামড়ে যারা মরে তাদের ভাসিয়ে দেওয়া হয় ভেলাই করে নদীর জলে। অনেক রোদনের মধ্যে দিয়ে লখিন্দরকেও ভেলাই করে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। বেহুলার এবার বেদনা থেকে উঠে বসলো, হলো পাথরের মতো শক্ত, বলল সেও যাবে ভেলায় চলে তার স্বামীর সাথে, সে ফিরিয়ে আনবে তার স্বামীকে স্বর্গলোক থেকে। বেহুলার সুন্দর যেমন আনন্দের তেমনি বেদনার তেমনি প্রতিজ্ঞায়, কারো কথা সে মানল না, স্বামীর সাথে সে উঠে বসলো ভেলায়। নদীর নাম গাঙ্গুর,
ভেসে চলছে লক্ষিন্দরের ভেলা, মৃত স্বামীর পাশে বসে বেহুলা একরাশ বেদনার মতো। দিনে দিনে শরীর থেকে ঝরে যাচ্ছে লক্ষিন্দরের মাংস, আর নদীর স্রোতে ভেসে চলেছে ভেলা। ভেলা ঘাট থেকে ঘাটে ভেসে যায়, বেহুলার সামনে আসে নানা বিপদ, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ বেহুলা সে সব জয় করে। তার মধ্যে আছে জয়েশ বীজ, জয় তার ভাই। ভাসতে ভাসতে ভেলা এসে পৌঁছালো এক ঘাটে, তাদের যেখানে ভাসতে ভাসতে ভেলা এসে পৌঁছেলো এক ঘাটে, যেখানে প্রতিদিন স্বর্গের ধূপানি কাপড় ধয়। বেহুলা একদিন এক অবাক কাণ্ড দেখিল, ধূপানি কাপড় ধুতে এসেছে একটা ছোট শিশু নিয়ে। শিশুটি দুরন্ত, সারাক্ষণ দুষ্টুমি করে। ধূপানি একসময় শিশুটিকে একটি আঘাত করে মেরে ফেললো, পরে যখন কাপড় কাঁচা হয়ে গেল তখন আবার সে তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। বেহুলা বুঝতে পারলো এ মানুষ বাঁচাতে জানে। পরদিন বেহুলা গিয়ে তার পদতলে পড়লো, তার স্বামীকে বাঁচিয়ে দিতে অনুরোধ করলো। ওই ধূপানির নাম নেতা। সে বলল, একে আমি বাঁচাতে পারবো না, কেননা একে মেরেছে মনসা। তুমি স্বর্গে যাও, দেবতাদের সামনে উপস্থিত হও, দেবতারা ভালোবাসে নাচ দেখতে। তুমি যদি তোমার নাচ দেখিয়ে তাদের মুগ্ধ করতে পারো তাহলে তারা তোমার স্বামীকে বাঁচিয়ে দিবে। আশার মোম জ্বলে উঠল বেহুলার মনে, মনে সারা চেতনায় সে স্বর্গে গেল। দেবতারা বসে আছে, তাদের সামনে বেজে উঠল বেহুলা, বেজে উঠল তার পায়ের নূপুর। বেহুলা নাচে চঞ্চল হয়ে উঠল চারদিক, তার নূপুরের ধ্বনি ভরে গেল স্বর্গলোক। বেহুলার নৃত্যে এক অসাধারণ ছন্দ, মুগ্ধ হলো দেবতারা। তারা বেহুলার বর প্রার্থনা করতে বলল, সে তার স্বামীর প্রাণ ভিক্ষা করলো। মহাদেব রাজি হলো তাতে। মনসা এসে বলল, আমি লক্ষ্মীধরকে ফিরিয়ে দিতে রাজি যদি চাঁদ আমার পুজো করে। বেহুলা তাতে রাজি হলো এবং বলল, তাহলে তোমাকে ফিরিয়ে দিতে হবে আমার শ্বশুরের সবকিছু, ফিরিয়ে দিতে হবে তার পুত্রদের, তার সমস্ত বাণিজ্য তরি। রাজি হলো মনসা, মনসা সব ফিরিয়ে দিল। বেঁচে উঠল লক্ষিন্দর, ভেসে উঠল চোদ্দ রিঙ্গা, চাঁদ পাগলের মতো ছুটে এলো বেহুলার কাছে। কিন্তু সেই যেই শুনল যে তার মনসার পূজা করতে হবে, তখন তার সকল আনন্দ নিভে গেল, সে দৌড়ে সরে গেল সবকিছুর থেকে। বেহুলা গিয়ে কেঁদে পড়লো চাঁদের পায়ে, যে চাঁদ মনসাকে চিরদিন অপমান করেছে, যে কোনোদিন পরাজিত হয়ে যায়নি, সেই চাঁদ বেহুলার অশ্রুর কাছে পরাজিত হলো। বেহুলা বলল, তুমি শুধু বাঁ হাতে একটু ফুল দাও, তাহলে খুশি হবে মনসা। চাঁদ বলল, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বাঁ হাতে ফুল দেব। তাই হলো, মুখ ফিরিয়ে বাঁ হাতে একটি ফুল হেলা ভরে ছুঁড়ে দিল চাঁদ, আর পৃথিবীতে প্রচারিত হলো মনসার পুজো।